কার্তিক ঠাকুরকে বাইরে বসিয়ে দিয়েছি, এবার বরণ করা হবে। কারণ আজকে কার্তিক ঠাকুরকে বাইরে বসিয়ে দিয়ে আসতে হবে, কারণ কি কার্তিক ঠাকুর বিজয় হয় না, তোমরা সবাই জানো সেটা। তো কি কি নিয়ম আছে সব আমি তো কিছু জানি না, তো আমাকে বলে বলে দেবে, সমস্ত নিয়ম করব, করার পরে বাইরে দিয়ে আসব। তো তোমরা দেখতে থাকো আমি কি কি করি। ওদিকে যাও, বাচ্চাকে ফোন করছ করে বলো, ভালো করে বলো, চুল উঠে যাবে, তোর কান খুঁজতে বলা হয়েছে। তার কান খুঁজছে, বলবে কানে কানে বলবে কিছু কথা, মায়ের কথা ছেলের কাছে বলবে।
আসতে যাও বিশাল গরম হচ্ছে কেন খাইয়ে দিতে হবে আমার টাইম হয়ে গেছে, এরপর গাড়ি পাবো না, ব্যাগ নিয়ে নি, রেডি হতে হবে। না না আমাকে দিও না, কারণ সবাই একটুখানি দেখতে পেলে আবার ঢুকতে দেবে না, আমাকে দিও না, অফিসে ঢুকতেই দেবে না। আরে ধুলে কোথায় কি লাগে থাকবে, চলো হয়ে গেছে তো মুখটা কি ওইদিকে থাকে, দাঁড়া দাঁড়া কোনো কাল দিলে নেবে তো পুতুল সাইকেল চালাবে, আমি দেব হাত থেকে। কাছেই এসেছে আবার এসো প্রতিবারে কাছেই প্রথমে এসেছে।
বাজাবে তো তোমরা, বাজাও না কেন? কার্তিকের কাকা হুড়ুর করে নিয়ে চলে যাচ্ছে। তাদেরকে কি করছে দাঁড়াও, এখানে দাঁড়াও, একবার দাঁড়াও সবাই, ভাবি ভিড়ও কোন সবার, এসো সবাই এসো, তারপরে ঢুকাবে সবাই ওখানে দেখে না মোহরকে যাওনি জানো, দাঁড়ান দেখে আমি একটু সাইড করি, ঠিক আছে সব ফেলে দিয়ে ওতে জল তুলে নাও তারপরে যা বলবে, ওতে কি আছে মাছ আছে নাকি ওখানে দে করে দাও, দিয়ে ঢেউ দিয়ে দে, বেশ 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 আছে না, ওই আম পাতাটা আর এই যদি জল নিয়ে নিয়ে চলে আসে, বিড়েটা নিয়ে নাও, বিড়েটা নাও নালে বসতে পার বসবে না, ঢেয়ে দাও পুরো ভর্তি করে নিতে হবে না, অল্প না কুণ্ড হাঁড়ি না কি বলে সেটা, আর কত ছড়াতে হবে না চলো, এটা জলটা তিন দিন রাখতে হয় বললো, যে জলটাই তুলে নিয়ে যাই না কেন তিন দিন রাখতে হবে কমসে কম, তারা এখনো দাঁড়িয়ে আছে, নেই তুতুল গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, নেওয়ার জন্য ছটফট করছে ওরা, ঠিক আছে রে বাবু, এইভাবে নে এইভাবে নে, হয়ে গেল কাস্তিক রাখা আর ফট ভিজা দেওয়া।